আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকে সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখেন আমরা বিশাল চলে আসছি, একটু কিছু কেনাকাটা করবো, সেই জন্য বিশালে একটু ঘোরাঘুরি করে টুকিটাকি বস্তু কিনবো। এখন আমি বিশালের ভিতরে ঢুকছি। দেখেন আমি চারিও সাইডে ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে মাইনার আর বাবুর মা কুর্তা দেখছে, মাইনার মা কুর্তা কিনবে, সেই জন্য কুর্তা দেখা হচ্ছে। এখানে জুনাইদ আফসানা সবাই মিলে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। যার যা প্রয়োজনীয় বস্তু সে সেটাই দেখছে। এখানে মাইনার মা খেলনা কিনবে, খেলনা দেখছে মাইনার জন্যে। জুনাই দেখেন মাইনাকে নিয়ে অল্প ঘোরাঘুরি করছে। আফসানা কি বা নিব, এখন আমি বাবুক নিছি, বাবুর মা কি বা কি কিনবে, সেই জন্যে বাবুক নিয়ে আমি অল্প ঘোরাঘুরি করছি। আপনারা তো জানেন ছোট বাচ্চা নিয়ে কেনাকাটা করা খুবই কষ্ট। একজনে ছোট বাচ্চাকে ধরলে তারপরে আর একজনে বস্তু ভালো করে বেছে বেছে নিতে পারবে। দেখেন আমরা 5টার সময় ঘর থেকে বেরোচ্ছি, এখন 7:30 বেজে গেছে, এখন আমরা ঘরে যাচ্ছি। ঘরে আসার পরে সবাই মুখরোচক টক জাল মিষ্টি কী বা একটা বানিয়ে খাওয়ার জন্যে খাবে বলে আমাকে বলছে, সেই জন্য আমি বানাতে বসে গেছি। এখানে আমি শসা নিয়েছি, শসা কুচি কুচি করে কেটে নেব। বিশাল থেকে আসার টাইমে আমার সাথে একটা ঘটনা ঘটছে, আমি জীবনেও ভাবি নাই যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। বিশাল আসার পরে, শপিং মলে আসার পরে, যখন বিশাল থেকে বের হয়ে ফুচকা খাওয়ার জন্য সবাই মিলে দাঁড়ায় আছি, তখন তখন আমি পিছন দিকে তাকাইছি। তাকানোর পরে দেখি আমার উন্নার তল সাইডে যে সুতা লাগাই না, সুতা সুতা ছোট বাচ্চার দুই জোড়া মোজা, মোজা ছোট ছোট হ্যাঙ্গারের সাথে আছে, হ্যাঙ্গারটা আমার উন্নার সুতার সাথে লেগে আছে। আমি পিছন দিকে হাত দেওয়ার পরে হাতে লেগে ধরছে, দেখি আমার ছোট বাচ্চার দুইটা মোজা আমার উন্নার সাথে লেগে আছে। দেখে তো আমার মাথা নষ্ট যে কীভাবে আমার উন্নার সাথে এগুলো চলে আসছে। তারপরে সবাই ওখানে আরো মানুষ ছিল, সবাই মিলে কয়ে থাকক, আছে যদি থাক, আমি বলছি না কিসের জন্য নিব। তারপরে আমি জুনাই দেখ দিয়ে দিছি যে নিয়ে যাও, নিয়ে সিকিউরিটি হাতে দিয়ে এসো।
আমরা সব সবাই মিলে রাস্তার সাইডে দাঁড়াই আছি, তখন জুনায়েদ দিয়ে পাঠিয়ে দিলাম যে গেটে সিকিউরিটি আছে, সিকিউরিটি হাতে দিয়ে আসো। পরে জুনায়েদ সঙ্গে সঙ্গে দৌড়ে যায় সিকিউরিটি হাতে মোজা দুই জোড়া দিয়ে আসছে। আসার পরে আমি জিজ্ঞাসা করছি সিকিউরিটি কীভাবে বলছে নাকি, কইছে না হাতে দিছি পরে নিয়ে নিছে। ভুলে চলে আসছে, আমরা তো জানি না যে এরকম একটা ঘটনা ঘটবে। দেখেন আমার টক জল মিষ্টি মুখরোচক এই খাবার খাবার বস্তু বানাতে কী কী লাগছে, গাজর কুচি, টমেটো কুচি, শসা কুচি, কাঁচা পাকা মরিচ, পেঁয়াজ কুচি, অল্প একটু লেবু, ভাজা বাদাম, আর টক জল মিষ্টি যে ভুজিয়াটু থাকে সেই ভুজিয়া দিয়ে দিছি। দিয়া তিন প্যাকেট চিপস দিয়ে দিলাম, দিয়া সব করে একসঙ্গে ভালো করে মিক্স করে নিছি। এখন সবাই মিলে খাবো, একবার প্যাকেটে ভরায় নিব, নিয়ে একটা ফটো মেরে নিব, তারপরে সবাই মিলে খাবো। দেখেন একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। বৃষ্টির দিনে কিন্তু এরকম বস্তু ঘরে বানায় খেলে কিন্তু সবাই আঙুল চেটে বুটে খাবে। দেখেন একবার খাইয়ে দেখছি, খুব ভালো লাগছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।